13 সাল থেকে এই যে এখানে সবাই থেকে জিজ্ঞাসা পারেন, এখানে একটা ছোট থেকে এরকম একটা ডিপ ছিল, ডিপের মাঝে এইরকম একটা সাদা তাবু দিয়ে আমি দোকান করতাম বা এক ফ্যামিলির কারণে। এক ফ্যামিলি বলতেছে কি, একটা ছেলে একটা মেয়ে বা বউ জামাই দুজন, এক ফ্যামিলির মানে ওরা সিরাট থেকে আইছিল। ওই সময় মানে কি কিছু ছিল না, পানি কাট পাইছিল না, এই বাগানে ঢুকি পানি তোয়াইছে। আমি এখান থেকে বাজারের থেকে আসার সময় বাইক দিয়ে আমার সাবা কলার ফাইকে নিয়ে দিশা করে গোসল করাইছি, খাবার পানি দিয়েছি, ডাক পাবাইছি। কিছুক্ষণ পরে ওই মাইয়াটা বমি করছিল, আমি বই পাইছিলাম। বমি করছে কেন? ওই মেয়েটা এখনো আছে, ঢাকা মিরপুর সৈকতে আছে। ওই মেয়েটা কলেজের 2013 সালের কথা, 13 সালের সময়। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এই কার্ডের তলা দিয়ে আসছিল ওরা। ও আচ্ছা আচ্ছা, কার্ডের তলার ওই সময় জাহাজ মাছ আসে নাই, কার্ডের তলার দিয়ে আসছিল। এখন ওই জামাইটা বিমান বাহিনী চাকরি করে এই আন্তর্জাতিক বিমানবন্দরে, ওই মহিলাটা এসপোর একটা ছিল জায়গার মধ্যে আপনি ই করছেন। ওই কারণে এখানে দোকানটা বসছে, যারা পানি না কিনে আমার উকের পানি আছে, কাপ কোন দুঃখ নাই। ওই পানি কিনলে 1 লিটার পানি কিনলে আমাকে 40 টাকা দাম লাগবে, 2 লিটার কিনলে 60 টাকা, আর ওইটা না কিনে আমার উকের পানি। এটা কি লবণাক্ত পানি? না দেখি এরকম পারে, হ্যাঁ পুকুরের পানি। আমার লোকাল পানি কোনো দুঃখ নাই, কিন্তু এই টাকা আমি কিনে আনি নাই, এই পানিটা আমি কিনে আনি নাই। আপনাকে আই দেখে না, পানি তো ভালো। এই পানি গেলে আমাকে টাকা তো লাগবে না, ওই পানি গেলে আমাকে 60 টাকা করে দম লাগবে। কি পানি এটা? 2 লিটার পানি। এটা কি পানি? এটা আমার চাপা কলের পানি, চাপ কল। এখানে কি বল আছে? হ্যাঁ আমার বাসায় আছে। প্রবল দ্বীপে যে সৌন্দর্য, বাপর অনেক সুন্দর, কিন্তু আগে পানি তো ডিপটা জমিত, এখন বর্তমানে যে পর্যটক আপনি আইসের সাথে আরেকজন আইসে, মানে কি বিশৃঙ্খলা, ওইটা হাত দিয়েছে, পাথরটা মারা গেছে, প্রবলটা মারা গেছে। ওর কারণে আমাদের সেন্ট মার্টিনের মানুষ এই জায়গাটা মানে আসলে মানে প্রবল তো বুঝছি, মানে যে জিনিসটা দেখতে গিয়ে মানে যে পানি যদি লোকজন যদি এখন কোন বৈজ্ঞানিক বলতে পারবে না, একটা পাত্র জীবিত আছে কেউ বলতে পারবো না। মানে আগে ছিল? আগে ছিল, মারা গেছে, জন্ম হয় নাই। মানে পানি ছিটাইতো মামার সাথে ভালোই কথা হলো, মামা এখানে দোকান কিভাবে দিয়েছে, কিভাবে হলো, এবং মেয়ের কথা বললো যেটা তার ফ্রেন্ডের সাথে এখানে এসেছিল 2013 সালে, এবং পানির পাশায় এসে মারা যাচ্ছিল এবং এই ভাই তাকে সাহায্য করেছিল। তো এরকমই গল্প আমরা তার কাছ থেকে শুনতে পেরেছি, যাই না এটা সত্যতা কতটুকু হতে পারে। এবং এরপরের থেকে মামা এখানে দোকানে ব্যবসা করা শুরু করে দিয়েছে, এবং তার পানি খেলে আপনি ফ্রি খেতে পারবেন। বাট এখানে যে পানির বোতল আছে বিভিন্ন কোম্পানির, ওইগুলো আবার একটু দাম বেশি, মানে গায়ের মধ্যে যে রেট আছে ওটার থেকে 10-15 টাকা বেশি। তো ওনার সাথে কথা বলে ভালোই লাগলো, এবং উনি আবার আরেকটা বিষয় আমাদেরকে বললেন, সেটা হচ্ছে প্রবাল পাথরের কথা বললেন। প্রবাল পাথর আগে জীবিত ছিল, এখন সব প্রবাল পাথর মারা গিয়েছে। তো যাই না আসলে প্রবল পাথর জীবিতটা কিরকম ছিল বা দেখে কিরকম ছিল সেটা ঠিক মতো বুঝতে পারতেছে না। উনি যেটা বললো যে প্রবল পাথর থেকে পানি ছিটা মারতো বা তার সামনে দিয়ে গেলে একটা পানির ছিটা মারত, আমরা এতটুকু জানতে পেরেছি। তো বেশি কিছু আর বলা যাচ্ছে না, কজ মামা যতটুকু আমাদেরকে বলেছে আমরা তাই বিশ্বাস করে নিয়েছি। এবং এই দোকানটা মানে ছেড়ে দ্বীপ যাওয়ার সময় এই দোকানটা পড়বে
হবে এবং এই দোকানে সবাই সাইকেল রেখে বা চা খেয়ে বা রেস্ট নিয়ে দেন ছেড়ে দ্বীপে যায়। তো ছেড়ে দ্বীপে গিয়ে মোটামুটি এরকম ভালো আর দোকান নাই। তো আমরা এই দোকানে চা খেলাম, আমরা সারা সবাই মিলে দোকানে চা খেয়ে এখান থেকে একটু রেস্ট নিয়ে দেন আমরা এখন আমাদের রুমের দিকে যাব। কস রুমে যেতে হবে খুব অ্যাড। আমরা পানির মতো অনেকক্ষণ ছিলাম, সবাই মজা করেছি, এখন আমরা রুমের দিকে যাই, রেস্ট নেই, দুপুরের লাঞ্চটা করতে হবে। এবং যাওয়ার পথে হঠাৎ শুটকি দেখা পাইলাম। এটা কক্সবাজারে বেশি দেখা যায় যে কিভাবে শুটকি তারা শুকায় এবং কি কি শুটকি থাকে। তো আমার শুটকিগুলোর নাম মনে নাই, মনে হচ্ছে চেপা শুটকি টাইপের কিছু একটা হবে। সো এই যে দেখেন যেই রোদ পড়ছে, এই রোদের মধ্যে শুটকি মনে করেন শুকাইতে দিয়েছে। একটা দুই তিন ধরনের শুটকি আমি যতটুকু দেখতে পেরেছি এই জায়গায় তিন ধরনের শুটকি আছে। সো কুয়াটায় কিন্তু ওরকম শুটকি পড়লে কিন্তু নাই বলা যায়, বাট কক্সবাজারে শুটকি পড়লে এটা আছে। এবং শুটকি পছন্দ আমার আগে থেকেই, আমি শুটকি অনেক পছন্দ করি। এবং কে কি শুটকি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার শুটকি ভাল লাগে। সেন্ট মার্টিন আসছে, আমি শুটকি না নিয়ে তো যাবো না। সো সেন্ট মার্টিনের শুটকি দেখিনি ওরকম একটা মানে নেওয়ার জন্য, বাট কক্সবাজারে যাওয়ার পথে আমি শুটকি অবশ্যই বাসায় নিয়ে যাবো, শুটকি আমার খুব ভালো লাগে। Bye.